আমরা নারী, আমরা সব পারি, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি, সংসারের সাথে অফিসটাও করতে পারি, কারণ আমরা নারী, আমরা সব পারি। আমরা অন্তরীক্ষে একা থাকতে জানি, মহাশূন্যে বিলীন হতে জানি, আমরা দেশকে শাসন করতে জানি, দেশের ভবিষ্যৎ গড়তে জানি, কারণ আমরা নারী, আমরা সব পারি। Welcome to What's On, your essential guide. Let's quickly subscribe, so you can always stay up to date with all our latest videos. নারী দিবস আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্য ও শ্রমজীবী নারীদের ক্ষমতায়নের এক প্রতীক। ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ান শ্রমিক নারীদের নেতৃত্বে সংগঠিত বিপ্লবের ঐতিহাসিক শিকড়গুলো এই দিনের সঙ্গে জড়িত। নারী দিবসের উৎপত্তি এবং নারীদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা। সবার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজের অনুপ্রেরণাদায়ী নারীদের গল্প এবং আপনাকে শক্তি দেওয়ার মতো বইগুলির সাহায্যে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে চলুন। এই আন্তর্জাতিক নারী দিবসের থিম হচ্ছে ইনভেস্ট ইন উইমেন, অ্যাক্সেলারেট প্রগ্রেস। আজকে আমরা শুধু বিখ্যাত নারীদের কীর্তি উদযাপন করব না, এটাও বুঝবো যে কেন ফেমিনিজম সবার জন্য। ফেমিনিজম মানে নয় মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে থাকবে, এটা সেই দুনিয়ার কথা যেখানে লিঙ্গের কারণে কারো সুযোগ বা সম্ভাবনা কমে যায় না। এটা সমান অধিকার, সম্মান এবং সেই ভবিষ্যতের কথা বলে যেখানে মেয়েরা নিজেদের মতো করে সফল হতে পারে। অনেক সোশ্যালিস্ট কান্ট্রি যেরকম চীন, কিউবা, ভিয়েতনাম ছেলেমেয়েদের সমান সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে স্কুল কলেজে পড়াশোনা এবং অফিসে কাজ করার ক্ষেত্রে। তবে পুরো দুনিয়াতে এখনও ছেলেমেয়েদের সবার জন্য সমান সুযোগ সুবিধা পাওয়ার লড়াই চলছে। ফেমিনিজম মানে হলো সেই সব সমাজের নিয়ম অর্থাৎ সোশ্যাল স্ট্রাকচার বদলানো যা মেয়েদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। হোয়াটসঅন এখানে এমন ছয়জন প্রগতিশীল চিন্তাবিদ নারীকে সম্মানিত করছে যারা নারীদের জন্য অগ্রগতি ত্বরান্বিত করছে। অরুন্ধতী রয়, বুকার পুরস্কারপ্রাপ্ত এই লেখিকা সমাজের ন্যায় ও মানবাধিকারের জন্য জোরালো কথা বলেন। তার লেখাগুলো খুবই শক্তিশালী, সেখানে গ্লোবালাইজেশন, পরিবেশের অবনতি এবং নারী ও সংখ্যালঘুদের বঞ্চনার মতো সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তসলিমা নাসরিন একজন বাংলাদেশী লেখিকা ও সমাজকর্মী। নাসরিন নারীদের অধিকার এবং ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে সাহসী মতামতের জন্য নির্যাতনের শিকার হয়েছেন। বিপদের সম্মুখে তার সাহস, স্বাধীনতা, অভিব্যক্তি এবং সমান অধিকারের জন্য লড়াই করাই সবার জন্য অনুপ্রেরণা। নাওমি ক্লেইন একজন বিখ্যাত সাংবাদিক এবং সমাজকর্মী। তিনি তার লেখা ও কাজের মধ্যে দিয়ে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে থাকা বৈষম্য এবং পরিবেশের ওপর তার প্রভাব তুলে ধরেন। তার নো লোগো ও দিস চেঞ্জেস এভরিথিং এর মতো বইগুলি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনা করতে এবং আরও ন্যায্য একটি বিশ্ব গড়ে তুলতে উৎসাহিত করে। গ্রেতা থানবার্গ একজন তরুণ এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, একটা গ্লোবাল সিম্বল হয়ে উঠেছে তার কার্যের মাধ্যমে। ক্লাইমেট চেঞ্জেসের বিরুদ্ধে লড়াই করা তার দৃঢ় প্রতিজ্ঞা দেখায় যে তরুণ মেয়েরা দুনিয়া বদলাতে পারে। বন্দনা শিবা একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী, পরিবেশকর্মী এবং নারীবাদী। শিবা নারী কৃষকদের অধিকার রক্ষা এবং সাস্টেনেবল কৃষি অনুশীলন পদ্ধতি প্রচার নিয়ে অনেক ক্যাম্পেইন করেন। ওনার কাজ নারী ক্ষমতায়ন এবং পরিবেশ রক্ষার মধ্যে সংযোগ তুলে ধরা। অ্যাঞ্জেলা ডেভিস একজন শিক্ষিকা, সমাজকর্মী এবং লেখিকা হিসেবে তিনি দশকের পর দশক সামাজিক ন্যায় ও সাম্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বর্ণ, লিঙ্গ, শ্রেণী নির্যাতনের মতো সমস্যাগুলো নিয়ে কাজ করেন, বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারীদের অধিকারের জন্য তিনি শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছেন। এই বৈচিত্র্যময় গোষ্ঠীর আরও ন্যায্য এবং ন্যায়সঙ্গত বিশ্বের জন্য লড়াইরত অগণিত মহিলাদের একটি ভগ্নাংশের প্রতিনিধিত্ব করে। শিক্ষার জন্য মালালা ইউসুফের লড়াই থেকে শুরু করে লিঙ্গ সমতা নীতির বিষয়ে মিচেল ব্যাচেলেটের কাজ তাদের কণ্ঠ আমাদের সকলকে অনুপ্রাণিত করে। এই বিষয়গুলি আরও অন্বেষণ করতে উই শুড অল বি আ ফেমিনিস্ট, হাফ দ্য স্কাই ইনভিজিবল উইমেন, হুট ফেমিনিজম, লাইফ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অ্যান্থোলজি অব ব্ল্যাক ফেমিনিস্ট থট বইগুলির পড়ার কথা বিবেচনা করুন, তাদের অবদানগুলি উদযাপন করুন এবং মনে রাখবেন ফেমিনিজম যাত্রা এই দিনের বাইরেও চলতে থাকবে। Thanks so much for watching, and if you are into arts, ideas, music and want to change the world, please subscribe, join What's On.